নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহুর্তে দু হাজার চোদ্দো সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই জানেন দু হাজার চোদ্দো সালের রিক্রুটমেন্টে কিন্তু বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু ওঠে প্রচুর 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 ঘুরি ভুড়ি দুর্নীতির অভিযোগ সেখানে সেই প্যানেল থেকে কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল যদিও সেটা সুপ্রিম কোর্টের সুপারিশে বর্তমানে সেটা হাইকোর্টে বিচারাধীন তবুও কিন্তু অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বলেছিল জাস্টিস গাঙ্গুলি প্যানেলকে এই পর্ষদকে দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিন্তু পর্ষদ কিন্তু এখনও কিন্তু সেটা করছে না কারণ সবাই মনে করছে বিয়াল্লিশ হাজার পাঁচশোর যদি প্যানেল যদি প্রকাশ হয়ে যায় সর্ষের ভিতরে কত ভূত আছে অর্থাৎ কত জল আছে কতটা দুধ আছে টোটালটাই বেরিয়ে যাবে তাদের তারা অনেক দাবি করেছিল তাদের দাবি করে যে কেস করেছিল অন্ন ঘোষ তিনি কিন্তু দাবি করেছেন সেই সময়তে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে সেই সময়তে যারা ইন্টারভিউ নিয়েছিল তারা কাট পেনসিল দিয়ে ইন্টারভিউতে নাম্বার দিয়েছে জানতে সেগুলো মুছে পর্ষদ তার ইচ্ছা মতন বসাতে পারে তখন পর্ষদ ছিল মানিক ভট্টাচার্য যিনি বর্তমানে জেলে আছেন সো ভিডিওটা আপনার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না কেন প্রকাশিত হচ্ছে না প্যানেল পর্ষদ কেন চুপ করে বসে আছে চাকরি প্রার্থীদের মতে প্যানেল ফের প্রকাশ হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল নিয়োগে তাদের প্রশ্ন কেন প্যানেল প্রকাশ করছে না পর্ষদ প্যানেল প্রকাশ হতেই বিস্তার অভিযোগ ওঠায় তা তুলে নেওয়া হয়েছিল তারপর সেই প্যানেল আর প্রকাশ হলো না প্যানেল যদি স্বচ্ছ হয় তাহলে তা প্রকাশ করতে কেন এত গরিমসী এত প্রশ্ন প্রাথমিক দু হাজার চোদ্দোর চাকরি প্রার্থীদের তাদের দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে তারা দীর্ঘ আন্দোলনের আন্দোলনে ওই দাবি করে আসছে আরটিআই করেও তারা প্যানেল জানতে পারেনি অভিযোগ অধিকাংশের নিয়োগ সরাসরি এস এম এসের মাধ্যমে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ফোন করা হলে তিনি বলেন এই নিয়ে কোনো মন্তব্য করব না চাকরি প্রার্থীদের জানাচ্ছেন প্রাথমিকের বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার চোদ্দো সালে দু হাজার পনেরোতে টেট হয় এবং দু হাজার ষোলো সালের চোদ্দোই সেপ্টেম্বর ফল বেরোয় ইন্টারভিউ হয় দু হাজার ষোলোতেই সতেরোই জানুয়ারিতে নিয়োগ হয় দু হাজার বিয়াল্লিশ হাজার জনের এর অধিকাংশই বেআইনি নিয়োগ বলে দাবি চাকরি প্রার্থীদের দু সালে ইন্টারভিউ দিয়েছিলেন অর্ণব ঘোষ নিয়োগ হয়নি মাতঙ্গিনী হাজারের মূর্তি পাদদেশে মঞ্চে বসে অর্ণব জানান ওই নিয়োগ প্রক্রিয়া তখন জেলাভিত্তিক হয়েছিল অর্ণব বলেন অস্বচ্ছতা ছিল ওই নিয়োগে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি সংরক্ষণের নিয়মও মানা হয়নি যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা পেন্সিল দিয়ে নাম্বার দিচ্ছিলেন ওএমআর সিটের মূল্যায়ন হয়েছে পুরনো পদ্ধতিতে অভিযোগ আরটিআই তারা শুধু করে হুগলি জেলার প্যানেল জানতে পেরেছিলেন সেখানে দেখা যায় ওই জেলার শূন্য পদের হয়ে গেছে তার থেকে আরও বেশি কি করে হলো কেউ জানে না চাকরি প্রার্থীরা জানাচ্ছেন আদালতের নির্দেশে দু হাজার বাইশে প্যানেলে কিছু সময়ের জন্য প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্যানেল প্রকাশ হতে হাজার হাজার অভিযোগ ওঠে তখন পর্ষদ নোটিশ জারি করে বলে কিছু প্রযুক্তিগত ত্রুটি রয়েছে ওই প্যানেলে এগারোই ডিসেম্বর টেটের প্যানেল প্রকাশ পাবে এই প্যানেল তুলে নেওয়া হয় তারপর থেকে প্যানেল আর প্রকাশ করেনি চাকরি প্রার্থীদের মধ্যে প্যানেল ফের প্রকাশ হলে বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল সেই নিয়োগে তাদের প্রশ্ন কেন করস প্যানেল প্রকাশ করতে পারছে না প্যানেল প্রকাশ করলেই সর্ষের ভিতর থেকে আরও বড় বড় ভূত বেরিয়ে যাবে দু একটা ভূত ধরা পড়ে গেছে আরও বড় বড় ভূত ধরা পড়ে যাবে তো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ মাতার